सामने ही पयला बैशाख आर ईद তো সেই উপলক্ষে বানিয়ে ফেলুন এই চিকেনের রেসিপিটা শাহি মালাই চিকেন যার জন্য আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো নুন আর একটু তেল দিয়ে এক ঘন্টা রেখে দেব এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ আর লঙ্কা এগুলো সবকটায় একটা পেস্ট করে নেবো আর সঙ্গে নিয়ে নিয়েছি টক দই আর মালাই মালাই না থাকলে ক্রিম বা শুধু টক দইয়ের ব্যবহারও করতে পারেন এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে গন্ধ বেরিয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এরপরে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে একটু কষে গেলে কাজু কিশমিশ আর লঙ্কার পেস্টটা দিয়ে একটু কষিয়ে তারপরে জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে এরপরে পর্যাপ্ত পরিমাণে নুন মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে টক দই ফেটিয়ে রেখেছি সেটা দেব একদম লো ফ্লেমে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেবো হাই ফ্লেমে তারপরে একটু জল দিয়ে কুড়ি মিনিট লো ফ্লেমে ঢেকে হতে দেবো তারপরে একটু মালাই জাইফল গুঁড়ো কাসৌরি মেথি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু বাটার দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট থেকে হতে দেবো